नमस्कार ऑनलाइन क्लास से सकल के स्वागत साथ ही उज्जवल कान्ति नाथ लेक्चरर बाईशारी कलेज एवं गेस्ट लेक्चरर पटिया सरकारी कलेज। तो आज के एसएससी आईसीटी टॉपिक्स चैप्टर फोर थे चैप्टर फोर वेब डिजाइन एंड एचटीएमएल स्ट्रक्चर। तो इखान आज के लेक्चर फोर शिखब जो एक वेब पेजे कीभव इमेज जुक्त करते हैं। तो আমরা যখন একটা ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে যাব তখন আমাদেরকে একটা ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। তো যারা এসটিএমএল স্ট্রাকচার সম্পর্কে কিভাবে শুরু করব বা কিভাবে শেষ করতে হবে ট্যাগগুলো সেটা সম্পর্কে আমার লেকচার 3 তে ভিডিও দেওয়া আছে, যদি আরেকটু না জানেন তাহলে ওখান থেকে জেনে নিতে হবে। তো আমরা একটুখানি দেখি যে একটি ওয়েব পেজে ইমেজ যুক্ত করতে হলে তাহলে আমাকে কোন ট্যাগ লাগবে। আমাকে একটি ওয়েব পেজ ইমেজ যুক্ত করতে হলে আমাকে ইমেজ ট্যাগ লাগবে। কোন ট্যাগ লাগবে? ইমেজ। ইমেজ ট্যাগকে এখানে আইএমজি দ্বারা প্রকাশ করা হয়, ইমেজ ট্যাগ লাগবে। তো ইমেজ ট্যাগের স্ট্রাকচারটা একটা স্ট্রাকচার জানতে হবে, যেটা হচ্ছে একটা পেজের মধ্যে একটা ইমেজ অ্যাড করতে গেলে কি করতে হবে। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে আমার এসআরসি জানতে হবে। কি কি রাখতে হবে? এসআরসি সোর্স লাগবে, সোর্সের ভিতরে হচ্ছে ইউআরএল, সোর্সের ভিতরে ইউআরএল থাকবে। তারপর হচ্ছে উইথ এবং হাইট থাকবে, উইথ থাকবে, হাইট থাকবে। ওকে, তো একটা স্ট্রাকচারটা জানতে হবে। তার মানে একটা একটি ওয়েব পেজে যদি আমি ছবি যুক্ত করতে চাই তাহলে আমাকে এই স্ট্রাকচারটা মাথায় রাখতে হবে। তাহলে প্রথম মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে একটা ট্যাগ লাগবে। কোন ট্যাগ লাগবে? সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে, তারপর হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে এসআরসি লিখতে হবে। এসআরসি মানে হচ্ছে সোর্স, এসআরসি মানে হচ্ছে সোর্স, সোর্স সোর্স মানে হচ্ছে উৎস। উৎস মানে হচ্ছে আমি আমার ওয়েব পেজে কোন ইমেজটা যুক্ত করতে চাচ্ছি সেই ইমেজের নামটা হচ্ছে ইউআরএল, মানে সোর্সের মধ্যে থাকবে। আমি যে ছবিটা যুক্ত করতে চাইবো সেই ছবিটার নামটা হচ্ছে ইউআরএল হিসেবে ব্যবহৃত হবে। তাহলে হচ্ছে ইউআরএল এ সেই ছবিটার নাম লিখতে হবে। তো ছবি ফরম্যাট হিসেবে এখানে ছবিতে ধরে নিলাম আমি একটা যে কোনো একটা ছবির নাম হবে, তো জেপিজি বা পিএনজি ফরম্যাটে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তো জেপিজি বা পিএনজি ফরম্যাট ডটের পরে থাকবে। তারপর হচ্ছে উইথ এবং হাইট থাকবে। উইথ মানে হচ্ছে প্রস্থ, হাইট মানে হচ্ছে দৈর্ঘ্য, আমরা সবাই জানি। তার মানে উইথ এবং হাইট এগুলো হচ্ছে পিক্সেল আকার নেবে, তার মানে হচ্ছে বিন্দু আকার নেবে। তো এখানে যে নাম্বারগুলো থাকবে সেগুলো আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। তো এখন দেখা যাক কি একটা স্ট্রাকচার তো এখন জানা গেল। এখন দেখা যাক কিভাবে আমরা যে একটা ওয়েব পেজে ছবি যুক্ত করবো। তো ছবি যুক্ত করার জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে এসটিএমএলটাকে স্টার্ট করতে হবে। এসটিএমএলটাকে স্টার্ট করলাম, তারপর হচ্ছে আমাদের হেড সেকশনের কোনো যেহেতু কাজ নাই তাহলে আমাদের কোন সেকশন নিয়ে কাজ করতে হবে? আমাদের কাজ করতে হবে বডি সেকশন নিয়ে। বডি নিয়ে স্টার্ট করলাম, বডিটাকে স্টার্ট করলাম। তো বডিটাকে স্টার্ট করার পর আমাকে কি করতে হবে? ছবি যুক্ত করতে হবে। ছবি যুক্ত করতে তাহলে কোন ট্যাগ লাগবে? ইমেজ ট্যাগ লাগবে। ইমেজ ট্যাগের ভিতরে তারপর যে সোর্স লাগবে এসআরসি। তো এখানে যে ইমেজ ট্যাগ করবো সেই ইমেজটার নাম দিব। আমি ধরো আগে নাম দিলাম যে ইমেজ ডট জেপিজি, ইমেজের নাম দিলাম যে ইমেজ ডট জেপিজি। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি বলছি কি সোর্স থাকবে, সোর্সের ভিতরে ইউআরএল, ইউআরএল হচ্ছে যে ইমেজ ট্যাগ করবো সেই ইমেজের নাম। এখানে ডট জেপিজি থাকতে পারে, পিএনজিও থাকতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে উইথ দেওয়া থাকবে, তার মানে উইথটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। তার মানে আমি আমি এখানে 200 দিলাম আর হাইট দিলাম 100 দিলাম। ওকে, আমি শেষ করলাম। তাহলে দেখেন এটুকু কিন্তু শেষ। তাহলে একটা ছবি যুক্ত করার জন্য আমার কি লাগবে? একটা হচ্ছে ইমেজ ট্যাগ লাগবে, আর একটা হচ্ছে সোর্স লাগবে, যে কোন ইমেজটা যুক্ত করবো সেই ইমেজের নাম। তারপর হচ্ছে ইমেজটার দৈর্ঘ্য, ইমেজটার প্রস্থ। যদি কোয়েশনে যদি ইমেজটার দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া না থাকে তাহলে নিজের ইচ্ছা মতো নেওয়া যাবে। যদি কোয়েশন দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে এখানে বসাতে হবে, মনে রাখতে হবে। যদি কোয়েশন যদি এইভাবে থাকে যে 300x200 পিক্সেলের একটা ছবির কথা বলা আছে, কোয়েশন যদি 300x200 পিক্সেলের ছবির কথা বলা থাকে তার মানে ধরে নিতে হবে 300টা হচ্ছে উইথ, 300টা হচ্ছে উইথ, আর 200টা হচ্ছে হাইট। কারণ হচ্ছে প্রস্থ একটু করে বেশি আকারে থাকবে, বেশি যেটা থাকবে সেটা হচ্ছে প্রস্থের মধ্যে আমরা ইউজ করবো, আর যেটা কম কম লেন্থ থাকবে সেটা হচ্ছে আমরা কোথায় ইউজ করবো সেটা আমরা হাইট হিসেবে ইউজ করবো। তো আমরা এখানে একটু শেষ করি যে বডি শুরু করছিলাম, বডিটা কি করতে হবে? শেষ করতে হবে। এস্টিমেট যেটা শুরু করছিলাম এস্টিমেটটা কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে এখানে একটা জিনিস বলতে পারেন যে স্যার এখানে ইমেজটাকে শুরু করছি, ইমেজটা একটু শেষ করি না, কারণ ইমেজটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ট্যাগ, যেটাকে শুরু থাকবে এবং কি থাকবে না, শেষ থাকবে না। মানে এদেরকে এমজি ট্যাগ বলা হয়, এমজি ট্যাগ। তো দুই ধরনের আমরা ট্যাগ করছি, যে আমরা গত ক্লাসে যারা বা এই ট্যাগ সম্পর্কে একটু ধারণা বা স্ট্রাকচার সম্পর্কে ধারণা নেয় তাদের হচ্ছে লেকচার থ্রিটা দেখতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে ফরমেটিং ট্যাগ না, কারণ ফরমেটিং ট্যাগে যেটাকে শুরু আছে এবং শেষ আছে সেটা হচ্ছে ফরমেটিং ট্যাগ, আর যেটা এমজি ট্যাগ যেটাকে শুরু আছে কিন্তু কি নাই, শেষ নাই, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ।
তো আজকে আমরা এটা দেখলাম যে একটা ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করতে হয় সেটা জানলাম। যে একটা ওয়েব পেজে ছবি যুক্ত করতে হলে অবশ্যই একটা কি লাগবে, একটা ইমেজ ট্যাগ লাগবে, একটা ইমেজ ট্যাগ লাগবে, তারপর হচ্ছে ইমেজ ট্যাগের ভিতরে সোর্স লাগবে, উইথ লাগবে, হাইট লাগবে। তো উইথ হাইট না দিলে হবে কি, যে বলতে পারেন যে উইথ হাইট ছাড়া আমাকে এখানে শেষ করতে পারবো না? অবশ্যই করা যাবে, উইথ হাইট ছাড়া এখানে শেষ করা যাবে। তো শেষ করা গেলে একটা ছবি আমার যে ছবিটা অ্যাড করবো সেই ছবিটা যতটুকু সাইজ হবে, তো একটা ওয়েব পেজে উইথ হাইট না দিলে সেই ছবিটা ততটুকু অংশ জায়গা জুড়ে নেবে। যদি আমি সাইজ করে দিই তাহলে আমার সাইজ অনুযায়ী সেই ছবিটা ওয়েব টু ওয়েব পেজে নির্দিষ্ট একটা জায়গা অবস্থান করবে, আর না হলে পুরো পুরো ওয়েব পেজ জুড়ে হচ্ছে ছবিটার সাইজ সে নিয়ে নেবে। সেই জন্য আমাকে দৈর্ঘ্য এবং প্রস্থ অবশ্যই দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন একটুখানি দেখি যে যদি বলা হয় একটি একটি ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করার জন্য এইচটিএমএল কোড লিখো, কি ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা অনেক সময় দেখি মোবাইলে যে আমরা মোবাইলে একটা আমাদের একটা প্রোফাইল পিক দিয়ে থাকে, যে মোবাইলের যে অ্যাপসের পিছনে করে আমরা দেখি যে আমাদের ছবি বা অন্য কোনো যে কোনো আমরা একটা সিনারিয়ার ছবি দিতে পারি, তো সেই ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ বলা হয়। তো এখানে ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া হয় যেমন হচ্ছে লেখার পিছনে কোনো ছবি দেওয়া, তারপর হচ্ছে কোনো একটা ট্যাবলেট আছে ওটার পিছনে কোনো কিছু কোনো একটা প্যারা আছে প্যারার পিছনে একটা ছবি দেওয়া, তো আমরা সেটা কীভাবে ইউজ করবো? তো সেটা ইউজ করতে গেলে আমাকে কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র আমরা বডিতে আমরা কাজটা করবো। কারণ হচ্ছে আমার পেজটা হচ্ছে এটা যদি ওয়েব পেজ হয়, এটা যদি ওয়েব পেজ তাহলে এটা পুরো ব্যাকগ্রাউন্ড জুড়ে কাজ করতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ওয়েব পেজ মানে হচ্ছে বডিটা হচ্ছে পুরো অংশ হচ্ছে বডি বডি সেকশন, যার কারণে আমার বডির ভিতরে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ওকে। আমি বডি ভিতরে কি লিখলাম ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি। তার মানে হচ্ছে যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখতে চাচ্ছি সেই ছবিটার নামটা হবে, আমি আমার ইচ্ছা মতো একটা দিচ্ছি। তো তারপরে এখানে হচ্ছে বডির ভিতরে যে যে কোনো কিছু যে লেখাটা আমরা প্যারা হিসেবে থাকবে সেটা আমি আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট। দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট এটা একটা প্যারা, তার মানে হচ্ছে পিটেক শুরু করলাম পিটেক শেষ করলাম, এই যে এটা হচ্ছে ফরম্যাটিং টেক্সট যেটা কি শুরু আছে এবং কি আছে শেষ আছে। তারপর আমি এটাকে বডিতে শুরু করছিলাম, বডিতে কি করতে হবে বডিটা শেষ করতে হবে এই। তার মানে হচ্ছে একটি ওয়েব পেজে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ যুক্ত করতে চাই শুধুমাত্র কোন কোন জায়গায় কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে বডিতে কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে? বডিতে, বডিতে বডি লেখার পরে বডি থেকে শুরুতে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ব্যাকগ্রাউন্ড ইমেজ ডট জেপিজি। তার মানে হচ্ছে যে ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে চাই সেই ছবির নাম। তারপর হচ্ছে এখানে লেখা আছে, তারপর যে লেখাটার পিছনে আমি দিতে চাচ্ছি সেই লেখাটা লিখবো, দিস ইজ মাই মাই ফার্স্ট ওয়েবসাইট দিলাম। তারপর হচ্ছে যা যার ইচ্ছা মতো যে লেখাটা থাকবে সেই লেখাটা দিব, তো সেটা নিজের ইচ্ছা মতো হইতে পারে। তারপর হচ্ছে এটা পিটেক শুরু করছিলাম, পিটেক শেষ করছি, কারণ হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে হচ্ছে পিটেক দ্বারা শুরু করতে হবে, পিটেক দ্বারা শেষ করতে হয়। তারপরে বডি শুরু করছিলাম, বডি শেষ করছি, এসটিএমএল শুরু, এসটিএমএল শেষ। তো আশা করি সকলে বুঝতে পারছেন শিক্ষার্থীরা। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য অন্য কোডগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাস এতটুকুই, সকলকে ধন্যবাদ।